আগামী 11 ডিসেম্বর চাষারা সমবায় নিউ মার্কেট মালিক সমিতি ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন 2021 উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতি 3 বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। 1997 সালে রেজিস্ট্রিকৃত এই সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রতিবারের ন্যায় এবারও অত্যন্ত উৎসবমুখরভাবে চলছে নির্বাচনী প্রচারণা। 5-তলা বিশিষ্ট মার্কেটটিতে প্রতিটি ফ্লোরে রকমারি প্রতীকের সমন্বয়ে পোস্টারে পোস্টারে সুসজ্জিত করা হয়েছে। প্রার্থীরা প্রতিটি দোকানে দোকানে এমনকি ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে ছুটে যাচ্ছেন ভোট প্রার্থনার জন্যে। এবারের নির্বাচনে পৃথক পৃথকভাবে খায়রুল জিসান পরিষদ, জাকির অঞ্জু পরিষদ দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির 12 জনের একটি শক্তিশালী কার্যকরী পরিষদ নির্বাচিত হবে। আগামী 11 ডিসেম্বর সমবায় নিউ মার্কেট দোকান ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে দুটি প্যানেল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। আসলে 3 বছর মেয়াদী এই নির্বাচনের মাধ্যমে এই এখানকার দোকান এবং দোকান মালিকরা, বিশেষ করে এখানকার যারা আছেন, যারা পরিচালনা পর্ষদে থাকেন, তাদের নির্ধারণ করে থাকেন ভোটের মাধ্যমে। এবং অত্যন্ত শক্তিশালী একটি নির্বাচন কমিশনের মাধ্যমে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই নির্বাচনের পাশাপাশি নির্বাচন পরবর্তী সময় আপিল ডিভিশন আছে, তাদের মাধ্যমেও কিন্তু অ্যাপিল করার সুযোগ থাকে। তো আমরা কথা বলবো আজকে যে এই ব্যবস্থাপনা পর্ষদে একটি প্যানেলে খায়রুল জিসান পরিষদের যিনি চেয়ারম্যান পদপ্রার্থী আছেন মোহাম্মদ খায়রুল আলম, তার সাথে আমরা কথা বলবো। আমরা আসলে একটু জানতে চাই যে এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে কতজন সদস্য বিশিষ্ট কমিটি নির্ধারিত হয়? বিসমিল্লাহ রহমান রহিম। সমবায় নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে 2021 এবং 3 বছর 21-22 সালের নির্বাচনে খায়রুল জিসান পরিষদের আমি সভাপতি পদে নির্বাচন করছি। আমাদের নির্বাচনটা 3 বছর মেয়াদ সম্পূর্ণ হয় এবং 3 বছর আমরা পরপর আবার 3 বছর করার পর আবার পরপর 3 বছর পর্যন্ত আমরা, অর্থাৎ 9 বছর আমরা একটা প্যানেল নির্বাচন করতে পারিব। আর এই প্যানেলে মোটমাট আমাদের 12 জন, 5 জন হইল সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ। এই 5 জন হলো ভাইটাল পোস্টে নির্বাচিত হয়, আর বাকি 7 জন তারা হলো সদস্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয় এবং পুরোপুরি ভোটের মাধ্যমে। আমাদের এই নির্বাচনটা হয় সমবায়ের আইন অনুসারে, সরকারি সমবায়ের আইনে আমাদের বিধান এবং আইনে লেখা আছে আমাদের মার্কা দিয়ে নির্বাচন করতে হবে। অন্যান্য মার্কেটে নির্বাচন করে তারা তাদের মার্কা অনুযায়ী, সিরিয়াল মার্কা অনুযায়ী, কিন্তু আমাদের সমবায়ের মার্কেটে এবং সমবায়ের আইন অনুসারে এবং বিধান অনুসারে আমরা মার্কার মাধ্যমে আমাদের নির্বাচন করতে হয় এবং আমরা প্রতি 3 বছর পরপর নির্বাচন করে থাকি এবং জয়যুক্ত হয়ে আমরা মার্কেট পরিচালনা করে থাকি। এটা এই যে পর্ষদের যে কমিটি, আজকে কত বছর যাবৎ রেজিস্টারভুক্ত হয়েছে? আমরা 1997 সাল থেকে আমাদের এটা রেজিস্ট্রেশন হয়েছে। আমরা 97 সাল থেকে আমরা মোটামুটি প্রথম অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন, অ্যাডহক কমিটির মাধ্যমে আমরা পরিচালনা পরিষদ গঠন করে আমরা করেছি। পরবর্তীতে 1999 সাল থেকে আমরা নির্বাচনের মাধ্যমে মার্কেটে নির্বাচন করে আমরা 12 সদস্য বিশিষ্টিত সদস্য নির্বাচন করে আমরা মার্কেট পরিচালনা করে আসছি এ পর্যন্ত। এখানে নির্বাচন কমিশনের সদস্য কারা বা চিফ নির্বাচন কমিশন হিসেবে কে আছেন? এখানে নির্বাচন কমিশনার হিসাবে সমবায় অধিদপ্তর থেকে ইন্সপেক্টর, মানে ওনারা হলো সমবায় নারায়ণগঞ্জের জেলা সমবায় অফিস থেকে ওনাদের অফিসার আসে, আর 2 জন আমাদের মার্কেটের ব্যবসায়ী, ওনারা 2 জন তার সাথে থাকে। এই 3 জন মিলে আমাদের মার্কেটে নির্বাচন পরিচালনা করা হয়।
অ্যাপিলেট বোর্ড আছে কি? মানে নির্বাচন নিয়ে যদি কারো কোনো সন্দেহ পোষণ করে সেক্ষেত্রে অ্যাপিল করার কোনো অ্যাপিলেট বোর্ড আছে কি? হ্যাঁ, আমাদের মার্কেটে অ্যাপিল করার মতো এবং বাছাই যাচাই সরকারি আইন অনুসারে সরকারি যত আইন এবং বিধান আছে এই অনুসারে আমরা নির্বাচন করে থাকি এবং আমাদের এখানে রিজেক্ট হওয়ারও সম্ভাবনা থাকে। আবার আপিল করার আপিল করলে সমবায় অধিদপ্তরে আপিল করতে হয়, ওখান থেকে তারা এটা যাচাই বাছাই করে আমাদেরকে আবার পুনরায় নির্বাচন করলে আমরা নির্বাচন করতে পারি, আর নয়তো ওইখান থেকে রিজেক্ট করে দিলে আমাদের পক্ষে আর সম্ভব হয় না নির্বাচন করা। বিগত দিনেও তো আপনি কমিটিতে ছিলেন, এই ব্যবস্থাপনা পর্ষদে ছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু কোভিডের একটা প্রভাব দারুণভাবে পড়েছে। সেই সময় কিন্তু মার্কেট বন্ধ ছিল, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে আপনার বিশেষ করে ঈদের সময় এবং রমজান চলাকালীন সময় কিন্তু আপনাদের মার্কেট খোলা ছিল, তো সেই ক্ষেত্রে এই মার্কেটে ব্যবসায়ীদের জন্য আপনার কী কী পদক্ষেপ ছিল সেই সময় কোভিডের সময়? আমরা মার্কেটে যখন করোনা ভাইরাস এসেছিল তখন আমরা সরকারের আইন অনুসারে আমরা মার্কেট বন্ধ রাখি এবং পুনরায় সরকার যখন আমাদেরকে ঘোষণা দেয় মার্কেট খোলার ব্যাপারে তখন আমরা সরকারের সাথে একত্রতা ঘোষণা করে আমরা মার্কেটে সামনে হ্যান্ড স্যানিটাইজার এবং তাপ মারবার যন্ত্র এবং মার্কেটের চারিদিক দিয়ে আমরা ব্রিগেড সৃষ্টি করে দারোয়ান বৃদ্ধি করে আমরা আমাদের মার্কেট পরিচালনা করেছি সরকারের আইন অনুসারে এবং এখনও আমরা সরকারের আইন অনুসারে আমরা ফলো করে আমরা কাজকর্ম করি এবং মার্কেট পরিচালনা করছি। এখন আপনার প্যানেল যদি নির্বাচিত হয় এবং আপনি যদি সভাপতি হিসেবে নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মার্কেট উন্নয়নের ব্যাপারে? আল্লাহ তাআলা যদি আমাদের পুরো প্যানেলটা পাস করায়, আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা করে পাস করে চলে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের একটা ইশতেহার আছে, ইশতেহারের মাধ্যমে আমরা আমাদের মার্কেট পরিচালনা করব। প্রথমত আমাদের মার্কেটে গাড়ি রাখার পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই, আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমাদের গাড়ির পার্কিং রাখার ব্যবস্থা করব। দ্বিতীয়ত আমরা মার্কেট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কন্টিনিউ আমাদের একজন পরিচ্ছন্ন কর্মী আছে মার্কেট পরিষ্কার করার জন্য এটা জোরদার করব। দ্বিতীয়ত আমরা আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো আমাদের মার্কেটের যে মালিকানা সত্ত্বাত্ব, এটা আগের চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের বসে আলাপ আলোচনা হয়েছিল, তারা বলেছিল যে ঠিক আছে এটা আলাপ আলোচনা করে আপনাদের মার্কেটের সত্ত্বাত্ব দেওয়ার চিন্তা ভাবনা আমরা করব, এই ব্যাপারে আমরা তাদের সাথে বসবো, বসে আলোচনা করব, করে আমরা চাইব যে আমাদের মালিকানা সত্ত্বাত্ব দেওয়ার জন্য এবং আমাদের মার্কেটে যেমন সুন্দর বৃদ্ধি পায়। এবং আমরা এইটাও পরিকল্পনা করেছি মার্কেটের ভিতরে বাইরে লং করার জন্য যাতে মার্কেটটা সুন্দর বৃদ্ধি পায় এবং ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি। এই মার্কেটটা উপরের দিকে বর্ধিত করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? জি না, আর আমাদের পরিকল্পনা করার বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, আমরা করব না এটা ইনশাআল্লাহ। আপনার কথা বলল যে বিগত দিনেও কিন্তু এই ব্যবস্থাপনা পর্ষদে ছিলেন, তো গত নির্বাচনে যিনি সমবায় নিয়ম অনুযায়ী কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, কিন্তু এবছরও তিনি খায়রুল জিসান পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জিসান আহমেদ, আমরা তার সাথে কথা বলব এই সমবায় মার্কেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপনি তো তিনবার ছিলেন এর আগে, মাঝখানে এক বছর মানে এক ট্রাম গ্যাপ গেছে, তো এই বছর তো আপনি নির্বাচন করছেন, নিশ্চয়ই একটা নির্বাচন ইশতেহার আছে আপনাদের, তো সেই নির্বাচন ইশতেহারে আপনাদের কী কী উল্লেখ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুল জিসান পরিষদের সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জিসান আহমেদ নারায়ণগঞ্জবাসীকে এবং আমার সমবায় নিউ মার্কেটের পক্ষ থেকে NMTVকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। খায়রুল জিসান পরিষদের 2021 এই নির্বাচনে আমরা একটা ইশতেহার পরিকল্পনা করেছি এবং যা ইতিমধ্যেই সমস্ত দোকান এবং ব্যবসায়ীদের কাছে দিয়ে দিব। আমাদের পরিকল্পনা নারায়ণগঞ্জবাসীদের জন্য সমস্ত কাস্টমারদের সর্বোচ্চ সেবাদান করা এবং আমাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং একটি আধুনিক
এবং মডেল মার্কেট হিসেবে নারায়ণগঞ্জের সর্বোচ্চ মার্কেট হিসেবে আমরা এটা প্রতিষ্ঠিত করব। এটা হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম কাজ। আমরা বিগত তিনটা মাসে নির্বাচিত হয়েছি এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই মার্কেটে প্রতিনিধিত্ব করেছি। গতটার মাসে আমি সম্পাদক ছিলাম এবং সফলতার সাথে তা পরিচালনা করেছি। এটা আমার জনগণই মার্কেটের ব্যবসায়ীরই তা প্রমাণ। আগামীতে খায়রুল জিসান পরিষদের আমাদের এই মার্কেট ব্যবসায়ীরা যদি নির্বাচিত করেন, আমরা এই মার্কেটকে যেমন আধুনিক ব্যবস্থা করবো এবং যা সমস্যা আছে, অনেক উন্নয়নই হয়েছে, কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করে ব্যবসায়ীদের নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব। এই সময় মার্কেটের সুবিধার পরিমাণটা অনেক কম, বিশেষ করে কাস্টমারদের এবং কাস্টমার পরিবারদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ জি, এরকম পরিকল্পনা আছে। যেমন আমাদের মার্কেটে গরম হলে, গরমের সময় খুব গরম লাগে, এটার জন্য আমরা কুলিং সিস্টেম একটা করার একটা চিন্তাভাবনা আমাদের আছে। আর বাচ্চাদের জন্য আমরা দেখি পাঁচতলার একটা ফুড জোন করতে পারি কিনা খেলাধুলার জন্য বা কী করা যায়, ওইটা করারও চিন্তাভাবনা আছে। তবে আমরা চেষ্টা করব নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মার্কেট হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এমনিতে মানে মার্কেট ডেভেলপমেন্টের জন্য আর কি কি পদক্ষেপ আপনাদের আছে? এগুলো তো হচ্ছে আপনার কাস্টমারদের সুবিধা এবং দোকানদারদের সুবিধা, কিন্তু মার্কেট ডেভেলপমেন্টের জন্য যেটার মাধ্যমে আপনাদের মার্কেটের অন্যান্য মার্কেটের তুলনায় আলাদা বলে মনে হবে আপনি যেটা বললেন, সেই ক্ষেত্রে কি কি করণীয় আছে? যেরকম আমাদের আসলে নারায়ণগঞ্জের মধ্যে আমাদের সময় মার্কেট সুপরিচিত মার্কেট, আমাদের মার্কেটে ব্যবসায়ীরা খুব সামান্য লাভ করে, যা কাস্টমারদের জন্য, কাস্টমারও প্রচুর কাস্টমার কিন্তু সময় মার্কেটে ঈদে এবং সব সময় থাকে, এটা আমাদের একটা গুডেলের ব্যাপার আছে। তবে আমরা ভবিষ্যতে যাতে একটা চিন্তাভাবনা আছে, যাতে খুব সীমিত লাভে ফিক্সড প্রাইস করতে পারি, যেমন ডাকাডাকি না থাকে মার্কেটের কাস্টমারদের সাথে, যেন একটা সুন্দর সুসম্পর্ক থাকে, ভালো বিয়ে করে, এগুলো নিয়ে আমাদের ইস্তারে একটা আছে আর কি, ইস্তারে আমাদের লিপেটে আছে। তো আমরা আশা করি এগুলো সব কিছু সম্পূর্ণ করতে পারবো। আপনার কথা বলবো যে এই পর্ষদের, বিশেষ করে খায়রুল জিসান পরিষদের যিনি সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ কামাল হোসেন কালিম, তার কাছ থেকে জানতে চাইবে যে আসলে এই মার্কেট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি এনএনটিভিকে ধন্যবাদ জানাই এবং নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের খায়রুল জিসান পরিষদের পক্ষ থেকে ওনারা আমাদের একটা লাইভ প্রোগ্রাম করতে আসছেন, এর জন্য ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আমাদের পরিকল্পনা আছে যে আমি গত দুই টার্ম আমি নির্বাচন করেছি এবং সবার আন্তরিকতা এবং ভালোবাসার কারণে আমি জয়যুক্ত হয়েছি। এই জন্য সবাই সময় মার্কেটকে, আমি যারা ব্যবসায়ী এবং মালিক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি এবারও সহসভাপতি পদে দাঁড়িয়েছি, আপনাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে আমি চাই যে এই প্যানেলে আসতে এবং আমাদের জন্য দোয়া করতে। আমাদের পরিকল্পনা আছে মার্কেটের অন্যান্য মার্কেটগুলো আলোকসজ্জায় পুরো মার্কেটগুলো দেখা যায়, আমাদের কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার যাতে আমাদের মার্কেটগুলো অন্যান্য মার্কেটগুলো থেকে দেখা যায়। এর জন্য আমাদের পরিকল্পনা আছে যে বিভিন্ন জায়গায় লাইটিং করা এবং যে আমাদের একটা পার্কিংয়ের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। এবং আমরা আরও পরিকল্পনা আছে একটা ক্যাপসুল লিফট ইনশাআল্লাহ আমরা লাগানোর চেষ্টা করবো সমবায় ব্যাংক থেকে। হ্যাঁ, এর জন্য আমাদের পরিকল্পনা আছে, এর জন্য আমাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা দরকার। আমি এই তো আগামী 11 ডিসেম্বর নির্বাচন, তো সেই নির্বাচনকে সামনে রেখে আপনি একজন প্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এবং সহসভাপতি হিসেবে আপনি দোকান মালিক এবং ব্যবসায়ীদের কাছ থেকে উদ্দেশ্যে কী বলবেন শেষ কথা? খায়রুল জিসান পরিষদের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমরা ভোট চাই এবং দোয়া চাই। আমার ব্যস্ততার কারণে আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি নাই, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আশা করি যে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করে আমাদের পুরো প্যানেলকে জয়যুক্ত করবেন। খায়রুল জিসান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূঁইয়া, আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে
আমরা তো জানতে পেরেছি যে এখানে যিনি সভাপতি পদপ্রার্থী আছেন এবং সম্পাদক পদপ্রার্থী যিনি আছেন তার কাছ থেকে তো আমরা অনেক পরিকল্পনার কথা শুনেছি। তো সেই ক্ষেত্রে আধুনিকায়নের জন্য কিন্তু একটা মার্কেটে আরো বেশি কিছু সুবিধা থাকা দরকার, বিশেষ করে কাস্টমারদের জন্য এবং বাচ্চাদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য, কারণ সব শ্রেণীর মানুষই কিন্তু মার্কেটে শপিং এর জন্য আসেন। তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচিত হতে বলে আর কি কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আসসালামু আলাইকুম, আমি খায়রুল ইসলাম পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন ভুঁইয়া, আপনাদের স্বাগত। আমাদের সময় মার্কেট পত্র নারায়ণগঞ্জের যে সবচেয়ে বৃহৎ মার্কেট, আমাদের এই মার্কেট একটি লিফট আছে যা অন্যান্য মার্কেটে সচরাচর ই হয় না, আরও একটি লিফট আমাদের বসানোর পরিকল্পনা আছে। আমরা মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছি, কাস্টমারদেরা যারা সুশৃঙ্খলভাবে স্বাচ্ছন্দ্যবোধ মতো কেনাকাটা করতে পারে সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের খায়রুল ইসলাম পরিষদ অত্যন্ত সুপরিচিত এবং শক্তিশালী একটি পরিষদ, আর এই পরিষদের অধিকাংশ সদস্যই অভিজ্ঞ যারা বিগত দিনে বিভিন্ন সময়ে এই পরিষদে ছিলেন। খায়রুল ইসলাম পরিষদে যিনি কোষাধ্যক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম মিলন, আমরা তার কাছ থেকেও জানতে চাইব যে আসলে এই যে নির্বাচনে কিন্তু অনেক পরিকল্পনা আছে এবং পাশাপাশি আপনাদের পাশে আরও একটি প্যানেল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরও কিন্তু নির্বাচনী কিছু ইশতেহার আছে, তো সেই ক্ষেত্রে যে ভিন্নতার যে জায়গা সেই জায়গা থেকে আপনাদের আসলে আর কি কি পরিকল্পনা আছে এই মার্কেটকে নিয়ে, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে বা কাস্টমারদের যাতায়াতের সুবিধার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ শফিকুল আলম মিলন, কোষাধ্যক্ষ পদে আমি খায়রুল ইসলাম পরিষদের পক্ষ থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন করছি। আমি বিগত বছরে দুইবার সদস্য পদে নির্বাচিত হয়েছি, এটা আমার চতুর্থবার কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে আসছি, করব ইনশাআল্লাহ। আমার মার্কেট ব্যবসায়ী ভাইদের এবং মার্কেট উন্নয়নের জন্যে আমরা এই যাবৎকালে পূর্বের পরিষদে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এবং নিচতলা তৃতীয়তলায় ক্যামেরা লাগানো হয়েছে। আমরা ভবিষ্যতে এই সিসি ক্যামেরা আরও কীভাবে বর্ধিত করা যায়, দ্বিতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলায় আমরা প্রতিটা ফ্লোর ওয়াইজ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমাদের মার্কেটের নিচতলায় বৃষ্টি হলে মার্কেটের পিছনের অংশে কিছু অংশে পানি ঢুকে এটার রাস্তা বর্ধিত হওয়ার কারণে এবং মার্কেট নিচে হওয়ার যাওয়াতে এই পানিটার এই সমস্যা হচ্ছে। আমরা যদি পরবর্তীতে ফুল প্যানেল খায়রুল ইসলাম পরিষদের ফুল পরিষদ যদি আমরা আসতে পারি অবশ্যই আমরা এই ব্যবস্থাকে কিভাবে সুন্দরভাবে মার্কেটকে উচ্চা করে এটা টাইস করে সৌন্দর্য করা যায় সেটা আমরা সুব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং আমরা এই করোনাকালীন সময়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে আমরা আসলে নির্বাচনের প্রচারণা যেভাবে পূর্বে করে থাকি এই যাবৎকালে আমরা সেটা করতে পারি নাই, এখন এই জন্য আমরা সকল ভোটারের কাছে যারা বাড়িতে আছে তাদের কাছ থেকে আমরা যেতে পারি নাই বিদায় আমার বিশেষভাবে ক্ষমা প্রার্থী। এবং এই কারণে এন এর মাধ্যমে আমরা যারা ব্যবসায়ীরা আছে যাদের কাছে যেতে পারি নাই আমাদের এই নির্বাচনের এই কমিটির খায়রুল ইসলাম পরিষদের পক্ষ থেকে সালাম, নির্বাচনী সালাম নেবেন। এবং আমি আশা করব যে পূর্ববর্তী সময়ে আমাদের যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করে আসছেন এবারও আপনারা 11 তারিখ ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, আপনারা সুশরীরে সুস্থভাবে যেন ভোট দিতে পারেন আমরা সেই সুব্যবস্থা করব। আপনারা আহ্বান জানাচ্ছি যেন ওই সময় সকলেই ভোট দিতে আসেন এবং সুন্দর পরিবেশ করে খায়রুল ইসলাম পরিষদকে আপনারা ফুল প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এই নির্বাচনের মাধ্যমে খায়রুল ইসলাম প্যানেলকে নির্বাচিত করলে অতীতের ন্যায় ভবিষ্যতেও মার্কেট উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মনে করেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ।